24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পেটের ভিতরে প্রায় 12 কেজি ওজনের টিউমার, রানাঘাটের এক দম্পতিকে আশার আলো দেখালেন নদিয়া জেলার তথা পশ্চিমবঙ্গের নামকরা গাইনোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী। রানাঘাটের দম্পতি শুভেন্দু সেন ও সীমা সেন 12 বছর আগে বিয়ে হয়, তাদের এখনও কোনো সন্তান হয়নি, কিন্তু হঠাৎই দেখা যায় সীমা সেনের পেট ফুলতে থাকে। প্রথম থেকে পরিবারের সবাই ভেবেছিল হয়তো সীমা সেন সন্তান সম্ভবা হয়েছে, কিন্তু কিছুদিনের পরে চিকিৎসার মাধ্যমে নিশ্চিত হন যে পেটের ভেতরে একটি টিউমার। তারপর থেকে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেন, চিকিৎসাও শুরু হয়, কিন্তু শুভেন্দু সেনের এক শালিকা ডক্টর স্ত্রীরোগের বিশেষজ্ঞ পরামর্শ তাদের শান্তিপুর হাসপাতালে ডক্টর পবিত্র ব্যাপারীর কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং তার পরামর্শও নেওয়া হয়। এরপরই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত ডক্টর পবিত্র ব্যাপারীর পরামর্শে গতকাল রাতে শান্তিপুর একটি বেসরকারি নার্সিংহোমে সীমা সেনের অস্ত্রোপচার করেন ডক্টর পবিত্র ব্যাপারী। তার পেট থেকে বেরিয়ে আসে প্রায় 12 কিলো ওজনের একটি টিউমার। আজ পবিত্র ব্যাপারী সামনাসামনি হলে তিনি জানান সীমা সেন বর্তমানে সুস্থ এবং পবিত্র ব্যাপারী এই প্রথম বেসরকারি নার্সিংহোমে এত বড় একটি আস্থা অস্ত্রোপচার করলেন। এ বিষয়ে ডক্টর পবিত্র ব্যাপারী জানালেন এই অস্ত্রোপচার সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হয়েছে, এর জন্য সবাই খুশি, পরিবারও তাকে ধন্যবাদ জানাতে ভোলেনি। নদিয়া থেকে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সিস্ট জনিত একটু সমস্যা দেখা দেয়, তখন থেকে বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়েছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন রকম ডাক্তার দেখানো হয়েছে। আমাদের এখনও সন্তান হয়নি, সেই জন্য আমরা একটু টেনশনেও ছিলাম। আমরা চেষ্টা করছিলাম যদি অপারেশন না করে যদি এটা করা যেত, সেখানে আমার ওয়াইফ চেষ্টা করছিলেন আর কি। সেখানে ওটা আস্তে আস্তে অনেকটাই মানে বড় হয়ে গেছে আর কি। ডাক্তার ব্যাপারীর কাছে যোগাযোগ করার জন্য কে আপনাকে ইন্সপায়ার করেন? আমাকে আমার শালি, আমার কি মাস্তুত শালি উনি আর কি। তার কি নাম? আমার থেকে শ্রাবণী সেন। তিনি ওকে গাইনোকোলজিস্ট? হ্যাঁ, উনি গাইনোকোলজিস্ট এবং অনেক ভালো মাপের ডাক্তার আর কি। উনি এখন নবান্নে পোস্টিং আছেন। কবে ভর্তি করেছেন ম্যাডামকে? ম্যাডাম আপনার স্ত্রীকে কোথায় এখানে ভর্তি করেছেন কবে? গতকাল ভর্তি করেছি। আচ্ছা, ডাক্তারও কি বললেন? ডাক্তারও বললেন যে রাখা গেছে, সম্ভব হয়েছে কিরম বয়স হয়েছিল কিরকম? 44। আর ওনার কি নাম? কি সীমা সেন কোনার। আমার নাম শুভেন্দু সেন, আমার ওয়াইফের নাম সীমা সেন কোনার। কি বলবেন এই যে ধরুন ডাক্তারবাবু এই অপারেশন সাকসেসফুল হলো? আমরা খুব মানে প্লিজ, আমরা খুব খুশি হয়েছি। মানে ডাক্তারবাবু এর আগে শুনেছি অনেক বড় বড় অপারেশন করেছেন, অনেক ক্রিটিক্যাল মানে পজিশনে আর কি ঠিক করে দিয়েছে পেশেন্টকে, সেজন্য আমরা খুব প্লিজ, আমরা খুব খুশি হয়েছি আর কি। বছরের একজন মহিলা, আমরা কালকে হচ্ছে অস্ত্রোপচার করি। পেশেন্টের বাড়ি হচ্ছে রানাঘাটের নাসরা। পেশেন্টের বয়স হচ্ছে 44 বছর। পেশেন্ট 11 বছর বিয়ে হয়েছিল, তারপরে তার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখায়, তার বাচ্চা আসছিল না। তখন দেখা যায় যে তার পেটে সিস্ট আছে। তো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বিভিন্নজন বিভিন্ন মতামত দেন, কেউ অপারেশন করতে বলেন, কেউ ওষুধ খেয়ে চেষ্টা করতে বলেন, এবং তিনি বিভিন্ন মেডিসিন খান, হোমিওপ্যাথি মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, যেভাবে হয় বিভিন্ন সিস্টেমের ওষুধ খান। তো আমার কাছে আমার একজন ডক্টর কলিগ, ওনাদের আত্মীয়া, নাম ডক্টর শ্রাবণী সেন, উনি আমার কাছে পাঠান। তো আমি দেখি যে তার পেটে একটা হিউজ ওভারিয়ান সিস্ট হয়েছে। হিউজ বলতে একজন মায়ের যদি আমরা বলি যে পুরো 9 মাস বা 10 মাস যাই বলুন না কেন, প্রেগনেন্সি হলে যেরকম হয় সেরকম, দেখে যে কেউ বলবেন যে তার পেটে বাচ্চাই আছে, ফুল টাইম প্রেগনেন্সি। কিন্তু যখন তার রিপোর্টগুলো সমস্ত কিছু আমরা দেখে, তার রিপোর্টে বলে যে তার হচ্ছে মিউসেনাস সিস্ট অ্যাডেনোমা হয়েছে লেফট সাইডের ওভারিতে, এবং রাইট সাইডে একটি সিম্পল সিস্ট আছে। তো গতকাল রাতে আমরা শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোম
শ্রীকৃষ্ণ নার্সিংহোমে আমরা তার ওটি করি, এবং আমরা ওটি খুব সুন্দরভাবে ওটিটা করতে পেরেছি। এবং আজকে সকালেও আমার পেশেন্টকে আমি দেখে এসেছি, তিনি ভালো আছেন। তো এই টিউমার বলতে গেলে আমরা যেটা দেখেছিলাম যে রিপোর্টে বলেছিল ওটা মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা, কিন্তু আমার যেটা ক্লিনিক্যালি মনে হলো ওটা সেরাস সিস্ট অ্যাডেনোমা হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা ওই পেশেন্টের ওটির সিস্টের সাথে অন্যান্য পোর্শনগুলোকেও রিকনস্ট্রাক্ট করেছি, চেষ্টা করেছি, যেহেতু উনি একবার মা হননি, যদি ভবিষ্যতে মা হওয়ার কোনো সুযোগ থাকে, যদিও তার বয়সটা একটু বেশি, 44 বছর বয়স, তবু যদি ভবিষ্যতে আমরা কিছু ব্লাড টেস্ট করে AMH লেভেল দেখে যদি দেখা যায় যে তার মা হওয়ার পসিবিলিটি যথেষ্টই বেশি থাকে, তবে আমরা IVF বা অন্যান্য পদ্ধতিতে মা হওয়ানোর জন্য চেষ্টা করব। তো যেটা বলা, এই পেশেন্টটা যখন এনে এসেছিলেন, আমরা চেয়েছিলাম যে এই পেশেন্টটাকে যদি আমাদের হাসপাতালের যে পরিকাঠামো তার মধ্যে যদি শান্তিপুর হাসপাতালে করা যায়, তো আমরা সেটা নিয়ে আমাদের যারা অন্যান্য কলিগ আছেন, বিশেষ করে অ্যানেস্থেসিওলজিস্ট এবং অন্যান্য ওটির যারা আছেন তাদের সাথে কথা বলি। কিন্তু দেখা গেছে যে এই পেশেন্টের GA মানে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়াতে ওটি করার সম্ভাবনা বেশ বেশি, এবং তার ব্যাক আপ লাগবে। এইসব আলোচনা করে পেশেন্ট পার্টিও কিছুতেই বললো না স্যার, যেখানে ভালো হবে সেখানেই করুন। তো সেই জন্য আমরা কিছুটা অপারগ হয়েও, যদিও এই নার্সিংহোমের পরিকাঠামোই যে খুব ভালো সেরকম নয়, শান্তিপুরের মতো জায়গায় যেরকম ছিল, আমরা ঝুঁকি নিয়েই ওটিটা করি। পেশেন্টের বাড়ির লোকের আমাদের উপরে বিশ্বাস ছিল, তো সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করেছি। টিউমারটা ওইভাবে এক্স্যাক্টলি আমরা মাপা হয়নি, তবে 10-12 কিলো মিনিমাম তো হবেই। এর আগে আমি প্রাইভেটে এত বড় অপারেশন করিনি, এর আগে আমার হায়েস্ট 4-5 কিলো ওজনের টিউমার আমি ওটি করেছি, কিন্তু এর আগে যেটা সবচেয়ে বড় করেছিলাম সেটা প্রায় 60-65 বছরের একজন মহিলা, তখন আমি ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলাম, তখন এরকম একটা অপারেশন করেছিলাম, এবং সেটা হয়তো এর চেয়ে 2-4 কিলো বেশি হবে সেরকম ছিল আর কি। পেশেন্টের বাড়ি হচ্ছে রানাঘাটের নাস্তাতে। আমার নাম ডক্টর পবিত্র ব্যাপারী, গাইনোকোলজিস্ট। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।